Good evening. We now present Shruti Natok, Amarabatir, Sankat, written and directed by Mrs. Ratnabali, music created by Little Master Oishik Pontol and played by Shumita Das. The cast: Komala Adak, Torun Pal, Mr. J. P. Roy, Mrs. Krishna Roy, N. K. Paul, N. R. Kundu, Nomita Bose. This is the first time the senior citizens are doing Shruti Natok in the Puja Utsav. We wish all of our support to them. Thank you. প্রেশারও বাড়েনি আর কারোর সাথে ঝগড়াও হয়নি, কিন্তু আমি খুব উত্তেজিত বোধ করছি। কেন কেন পিতামহ? তবে কি আপনার ফ্যামিলি মেম্বাররা আপনাকে একা ফেলে মরতে চলে গেছে? আরে ওইটাই তো মুশকিল হলো, এবার কেউ মরতে যেতে চাইছেই না। আমার যে কি জ্বালা হয়েছে না তার বলার না, হাজার রকমের বায়না করছে সব। Don't worry, পিতামহ, আপনি একবার ডাকুন তো দেখি কি বলে শুনি। ডাকো, তুমি মহাদেবকেই একবার ডাকো তো, দেখি ও কি বলে। মাহি মাহি, একবার এসো তো ভাই, পিতামহ তোমাকে ডাকছে। কেন মরতে যেতে চাও না? কেন বলবো? আরে বাবা বলোই না, একটু শুনি। ও আমার পোষায় যা গড়ো থেমে গুমে এসে, ওরা আবার বাজার থেকে বরফ কিনে অমরনাথে আমার মূর্তি বানে। ও মা, সে কি কথা! কিন্তু বলি, সবাই পুজো টুজো করে তো, শুনেছি বঙ্গদেশের মেয়েরা তোমাকে খুব ভক্তি করে তোমার মতো বর পাবার জন্য,
তারা খুব বস্তুপোষও করে। একদম বাজে কথা, বাজে কথা। খালি ঘোরা ঘোরা ঠান্ডা কলের জল ডাল, তাতে এক ফোঁটা দুধও মেশায় না। সেবার আমার যা ঠান্ডা লেগে গিয়েছিল না, তার উপর একটু গাজা সিদ্ধি কিছুই দেয় না, ঠান্ডা লাগবে না তো কি? আরে এই যে তুমি বললে মরতে খুব গরম। আরে বাবা, দুর্গার সাথে যখন যাই তখন গরম লাগে, আমার পুজো তো ওরা করেই না, উল্টো এক কোণে ঝুলিয়ে রাখে। আমি আর কিছুতেই মরতে যাব না, তার থেকে বরং কাতুর কাছে কম্পিউটারটা শিখে নেব। আমি যাচ্ছি। আহারে মাহিটা বড্ড কাশি হয়েছে, আর কি রেগে আছে দেখছো? ও নার বাবা নাড়ু, তুমি কি ঘুমিয়ে পড়লে নাকি? না পিতাম, আমি সবই শুনছিলাম। খুব প্রবলেম হয়েছে এবার। তাই তো, কি যে করি আমি, কি যে করি। তা একবার বিনা পানিকে ডেকে দেখবো কি? দেখো দেখো কি বিপদ, কি বিপদ। ও সারি সরু, একবার আয় তো দেখি মা, পিতামহ তোকে ডাকছে। কি হয়েছে এত ডাকাডাকি কিসে? আমি গিটারে একটা সুর তুলছিলাম, কিন্তু রিদিমটা না আসছে না। বলো কি হয়েছে? এই ভর সন্ধ্যেবেলা একটু মন দিয়ে গিটার বাজাবো, তারও উপায় নেই। তা হ্যাঁ রে, তুই কি বাজাচ্ছিস রে? তোর বীণাটাই বা কোথায়? বীণা? ওসব ওল্ড কালচার গ্র্যান্ডপা, আজকাল ওসব বীণা সরব সেতার কেউ বাজায় না গো। এত টাইম কনজিউমিং যে কেউ শেখেও না আর বাজায়ও না। এটা পপ কালচারের যুগ, বুঝলে? পপ কালচার। পপ কালচার সেটা আবার কি? পপ মানে পপুলার, মানে লোকে যা ভালোবাসে এই আর কি। তা বলি, তুই ওসব কোথা থেকে শিখলি রে? লাস্ট টাইম যেবার একলা মরতে গিয়েছিলাম, সেবার সব জায়গায় দেখি গিটার হাতে লোকে পপ গান করছে। মাত্র একদিন তো, তাই ভালো করে শিখতে পারি না, তবে একটা ম্যানেজ করে নিয়ে এসেছি। তাহলে তুই এবার গিয়ে ভালো করে একবার শিখে আয় তো। না গ্র্যান্ডপা, আমি আর এবার মরতে যাব না। কেন রে সারি? জানো গ্র্যান্ডপা, ওই মর্তের মেয়েগুলো কেমন যেন সব মডার্ন ড্রেস পরে, তার মধ্যে আমার এই শাড়ি ভীষণ বিশ্রী লাগে, মনে হয় সব ওল্ড ফ্যাশন। তাতে কি হয়েছে, তোকে তো বেশ দেখতে লাগে। তুমি বাজে বকো না তো, তুমি যদি আমাকে মডার্ন ড্রেস করতে অ্যালাউ না করো, তাহলে আমি আবার কখনো মরতে যাব না। শাড়ি মা আমার, একটু ভেবে দেখ তো, এটা কি ঠিক হচ্ছে? তুই তো বিদ্যার দেবী। আচ্ছা বলতো, ওখানে কেউ কি পড়াশুনো করে না? পড়াশুনো ছাড়ো তো দাদু, আজকাল আবার কেউ পড়াশুনো করে নাকি? সব ফাঁকিবাজ। আর তাছাড়া কত রকম মেডিসিন হয়েছে পরীক্ষার সময়, তাই করে সবাই পাশ করে। তাছাড়া টুকলিবাজি তো আছে, মরতে গেলে আমার এত বোর লাগে। শোনো, আমাকে গিটারে একটা মিউজিক তুলতে হবে, তাছাড়া রাম্বা সাম্বা বলিউডি নাচ কত কিছু মডার্ন জিনিস শিখতে হবে, সময় কোথায়? যাচ্ছি দাদু। দেখলে দেখলে তো নারো, সব কটা কেমন বিগড়ে গেছে। হতাশ হবেন না দাদাম। আচ্ছা আমি কি একবার কার্তিককে ডাকবো? তা দেখে দেখো, আমি তো কারো ভাবগতিক ভালো দেখছি না। কি বিপদ, কি বিপদ। কাতু কাতু বাবা একটু শোনো, পিতামহ তোমাকে ডাকছে, এসো না বাবা। হাই দাদু, এত ডাকছো কেন? আমি একটু বিজি আছি, এই কম্পিউটারটা নিয়ে একটা মেল করছি। মেল করছি? স্বর্গে তো সবের দরকার নেই। তা হ্যাঁ রে, পোস্ট করবি কোথায়? আশেপাশে তো কোনো লেটার বক্সই নেই। আরে দাদু,
ওসব কলমে চিঠি লেখার পাঠ কবেই উঠে গেছে, এখন কম্পিউটারে লিখে সেন্ড করে না, ব্যাস চিঠি পৌঁছে যাবে। তা বলো তুমি আমাকে ডাকছো কেন? তা হ্যাঁ রে, তুই এবার মরতে যাবি না বাচ্চা? না দাদু, আমার ময়ূরটা একদম ফাস্ট মুভ করতে পারে না, তাছাড়া বুড়ো হয়ে গেছে। তুমি যদি আমাকে একটা বাইক কিনে দাও তবে ভেবে দেখব। সে কি রে, আমার হাতে অত টাকা কোথায়? আমি বুড়ো মানুষ, কেউ আমার পুজো আর্চাও করে না, আমি বাইক কি করে কিনে দেবো বলতো? বড় জোর একটা সাইকেল কিনে দিতে পারি, তাও আবার ধার দেনা করে। কিন্তু বলি, ইএমআইটা কে দেবে বল? ও নো দাদু, নো, তুই বলো আমাকে জাপানে পাঠাও, ওখানে অনেক মডার্ন ইলেকট্রনিক ডিভাইস পাওয়া যায়, আমি হ্যাপিলি জাপান যেতে রাজি আছি। আর তাছাড়া আমার একটা ভালো মোবাইলও দরকার, যাতে সব ফ্যান্টাস্টিক ফটো ওঠে। ওরে বাবা, কি সব বলছে রে, আমার মাথায় তো কিছুই ঢুকছে না। ও নারদ, কি হবে গো, কি বিপদ, কি বিপদ, আমার মাথা ঘুরছে। শেষে কি মর্ত লোকের গালগালি খেয়ে মরবো নাকি এই বুড়ো বয়সে? ডোন্ট ওয়ারি পিতামহ, আমি একবার কমলাকে ডাকছি। ও কমলা, একবার এসো তো দেখি মা, পিতামহ তোমাকে ডাকছে। কি দাদু ডাকছো কেন? শুনলাম তুমি নাকি এবার মরতে যেতে চাইছো না, কি ব্যাপার? না আমি যাবো না, কখনো না, কেউ আমাকে ভক্তি করে পুজো করে না, সবাই খালি কে কাকে ল্যাং মারবে এই ধান্দা। সে আবার কি? আর এই ল্যাং শব্দটার মানেটাই বা কি? তুমি কোত্থেকে এসব ভাষা শিখে এসেছো? ইউ নো দাদু, মর্ত এখন অনেক নতুন নতুন শব্দ ব্যবহার করে, অবশ্য আমি ওসবের মানে বুঝি। তা বলো তো দেখি মর্তের লোকেরা কি করে? তুমি জানো দাদু, কোথাও কোনো তুলসী গাছ নেই, সন্ধ্যেবেলায় কেউ প্রদীপও জ্বালে না, কোথাও শঙ্খধ্বনিও শোনা যায় না, বসে বসে একটা বোকা বাক্সের সামনে সিরিয়াল দেখে যা কোনোদিনই শেষ হয় না। সিরিয়াল? সে আবার কি? ওই যে শাশুবাবুর ঝগড়া, আর সারাক্ষণ কে কাকে বাঁশ দেবে তার প্ল্যান করছে। কেন, ওসব দেখার কি আছে? নিজেরাই তো ঝগড়া করলে পারে। কি করে করবে, একসঙ্গে কেউ থাকে নাকি? ওই ফাইটের ভয়ে তো ছেলেরা বউ নিয়ে পালে। তা বলি তোর যেতে এত আপত্তি কেন রে? তোর তোর কেউ নাড়ু মোয়া বানায় না, তুমি তো জানো আমি কেমন খেতে ভালোবাসি, খালি ফুর্তি আর ফুর্তি করে সব সময় কাটা। তবে হাইল্যান্ড পার্ক নামে একটা জায়গা আছে তো দাদু, সেখানে যদি পাঠাও আমি যেতে পারি, ওদের পুজোটা মন্দ হয়। নারদ, ও বাবা নারদ, একবার দুর্গাকে ডাকো তো দেখি, আমার আবার গলায় ব্যথা, বেশি চেঁচাতেও পারি না। আচ্ছা দুর্গা বলতো, মর্তের অবস্থা খানা কি? এবার কেউ মর্তে যেতে চাইছো নাই বা কেন? কি বলবো পিতামহ, ওরা যা বলছে ওটাই তো স্বাভাবিক, বড়ই দুঃখের কথা, মর্তবাসীদের মুক্তি শ্রুতটা একেবারে নেই। এই চার পাঁচ দিনের ছুটিটা যেন ফুর্তির প্রাণ বরের মাঠ, শুধু শাড়ি
মেরামত, চুলের ফ্যাশন, প্যান্ডেলের কম্পিটিশন, আমাদেরকে কেউ দেখেই না। কি অপমানজনক, আপনি বলবো কেবল সেলফি তুলতেই ব্যস্ত সকলে, আমাদেরকে নিয়ে কারো কোনো মাথা ব্যথাই নেই। ব্যাস ব্যাস, আর বলতে হবে না, সবই বুঝতে পারছি। কিন্তু মা, তুমি যাবে তো, তোমার কি মত? যেতেই হবে পিতামহ, ওখানেই তো আমার বাপের বাড়ি, সারা বছরে তো একবারই যাই। আমার চার ছেলে মেয়েকে নিয়ে হাইল্যান্ড পার্কে পুজো তো আমি অবশ্যই যাব। এবার একটা ভালো খবর শুনলাম, ওরা নাকি ওখানেই আমাদের মূর্তি বানাচ্ছে। ও মা, তাই নাকি? তা বেশ তা বেশ, তুমি আমায় নিশ্চিন্ত করলে মা। কি জানো মা, মর্তভূমির যা দুরবস্থা, পাপি ঘুরে গেছে সব, সব খবরই পাই। তুমি গিয়ে ওই পাপিদের শায়েস্তা করে দিও তো বাছা। ঠিক আছে পিতামহ, আমি সেটাই করব। আমি এবার ঘরে যাই, আমার বনশা খাওয়ার ব্যবস্থা করতে হবে, ও তো শুধু ম্যাগি খেয়েই থাকে। জয় মা দুর্গা, জয় মা দুর্গা, দুর্গে দুর্গে দুর্গতি নাশিনী মহিষাসুর মর্দিনী, জয় মা দুর্গে 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 দুর্গতি নাশিনী মহিষাসুর মর্দিনী, জয় মা দুর্গে।